জাহেদ, বাজেটে ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে ঋণের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাহমুদ আলী। বিদেশি উৎসের ঋণের উপর নির্ভরশীলতা কমানো কি আসলেই সম্ভব কিনা, সেই কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আর ব্যাংক থেকে ঋণের নেওয়ার কথা আমি বলছিলাম, ব্যাংকের যে এখন অবস্থা সেক্ষেত্রে সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয় সেটাও কতটা বাস্তবসম্মত সেটাও একটু আপনি যোগ করবেন। প্রশান্ত ভূষণ বড়ুয়া এর উত্তরে কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি। ধন্যবাদ। ব্যাংক থেকে যথেষ্ট পরিমাণ টাকা দিতে পারবে না, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস ইজ সিভিয়ার। কারণ আমরা দেখি ব্যাংকের ক্রাইসিস এতটাই আছে যে ব্যাংক এখন আন্তঃব্যাংক যে ইন্টারেস্ট রেট বলে কল মানি প্রায় এটা অনেক বেশি উঠে যায়। আসলে আপনি কি করবেন যেহেতু এই টাকা পাবেন না দিনের শেষে? আপনি এর আগের অর্থ বছরেও প্রচুর টাকা ছাপিয়ে, মানে বাংলাদেশ ব্যাংক থেকে আপনি টাকা নিয়েছেন এইভাবে বলা হয়। এগুলোর একটা টার্ম আছে, এগুলো হাই পাওয়ার্ড মানি। এগুলো যখন বাজারে আসে অর্থনীতির টাইপ অনুযায়ী এত বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নাই, 5 টাইমসের মতো বর্তমানে ইকোনমিক অবস্থায় ইম্প্যাক্ট তৈরি হয়। তার মানে আপনি 1000 কোটি টাকা বাজারে ছাড়ছেন মানে 5000 কোটি টাকা বাজারের ইম্প্যাক্ট হবে। এগুলো রোল হতে থাকে, এগুলো ইন্টারেস্ট যেতে থাকে, এগুলো আবার নতুন করে লোন হতে থাকে, এইভাবে ফলে বাজারে মানি সাপ্লাই বেড়ে আলটিমেটলি বাংলাদেশের ইনফ্লেশন আরও খুব খারাপ দিকে যাবে। এবং এটা আপনার করতে হবে, কারণ আমি বলছি আপনি রেভিনিউ আর্ন করতে পারবেন না, অর্থনীতিকে আপনি প্ল্যান করে মন্দার দিকে নিয়ে গেছেন, আপনার টাকা লাগবে। ব্যাংক থেকে এটা হবে না, আগেও হয়নি, আগের অর্থনীতি আগের অর্থ বছরের চাইতে অবস্থা এখন আরও বেশি খারাপ। বৈদেশিক উৎস থেকে সরকার কমানোর চেষ্টা করছে, আসলে এটা খুবই বোকার মতো কথা হবো। কারণটা কেন, আপনার যখন বৈদেশিক ঋণ প্রচুর আছে সেটা বাংলাদেশের টাকা দিয়ে তো আপনি পরিশোধ করতে পারছেন না, আপনার লাগবে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি চায়নার কাছ থেকে ইউয়ানে $5 বিলিয়ন সম পরিমাণ যে ঋণ চাইছে সেটা বাজেটারি সহায়তার জন্যই তারা বলছে। আপনার যে পরিমাণ বৈদেশিক ঋণ, যে পরিমাণ টাকা আপনার কাছ থেকে বিদেশিরা পায়, আদানির একজন ডিরেক্টর বাংলাদেশে এসেছে, আদানি কাগজে কলমে সরকার এত বড় লোক $40 কোটি মতো টাকা দিতে পারছে না, বিমান এয়ারলাইনগুলোর $30 কোটি মতো আছে, $30 কোটি আই রিপিট বা $34 কোটি আপনি দিচ্ছেন না, তার জন্য ইন্টারন্যাশনালি আপনার মানি জোর যাচ্ছে। বাংলাদেশের চাইতে খারাপ আরেকটা দেশ আছে, 1 নম্বর খারাপের দিক থেকে হচ্ছে পাকিস্তান, 2 নম্বর বাংলাদেশ, তাদের $40 কোটি মতো। আপনি আমেরিকানদের টাকা দিতে পারছেন না, ডোনাল্ড লু এসে আমেরিকান কোম্পানি শেভরন বাংলাদেশে গ্যাস তুলে, আমাদের গ্যাসের মেজরিটি ওরা তোলে এবং যথেষ্ট কম্পিটিটিভ প্রাইসে গ্যাস দেয়, সে তার টাকা নিয়ে যেতে পারছে না, এগুলো তো আপনার লাগবে। আপনি বৈদেশিক ঋণ নেওয়ার জন্য মুখিয়ে আছেন, সুতরাং আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না বৈদেশিক ঋণ ছাড়া সামনের সময়।